আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে ভিডিও লেয়ার অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড টিপসে বা অ্যান্ড্রয়েড ভিডিও বানাই তখন আমাদের ভিডিওতে লেয়ার ইউজ করতে হয় অবশ্যই লেয়ার ইউজ করতে হয় কারণ লেয়ার ইউজ না করলে আমাদের ভিডিওটা সেরকম একটা সুন্দর দেখায় না বা মার্জিন আসে না সো তখন আমরা যখন আমরা লেয়ারটা ইউজ করি ভিডিওতে তখন আমাদের লেয়ারটা এরকম অনেকটা এরকম হয়ে যায় অর্থাৎ যে ব্রা মতন দাগ কাটা অথবা এরকম কালো কালো দাগ কাটা এরকম একটা জির জির হয়ে যায় সো এর জন্য আমাদের ভিডিওটা তো এরকম একটা সুন্দর হয় না বা আমরা ভিডিও করতেই পারি না সুন্দর তো দূরের কথা সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ওয়াটারমার্ক লেয়ার আমরা ইউজ করবো আমাদের ভিডিওতে আপনাদের দেখাই তো এরকম একটা লেয়ার ইউজ করবো আমাদের ভিডিওতে তো যে ভিডিওগুলো আনব সেই ভিডিওগুলো ওয়াটারমার্ক তো এটা কিভাবে করব এবং এটা আজকে আমি পুরো ভিডিও জুড়ে আজকে এটি আলোচনা করবো কথা না বলে ভিডিওটি শুরু করা যায় এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা কাইনমাস্টারে চলে আসবেন তো মাস্টারে চলে আসার পর একটা অপশন পাবেন যে সিটিং বলে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নিচে অর্থাৎ তিন নম্বর একটা অপশান পাওয়া যাবেন যে ডিভাইস ক্যাপালিটি ইনফরমেশন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ইডিট শেয়ার পাঁচশো চল্লিশ পিএইচডি আর এখানে আরেকটা অপশনে দেখা যাচ্ছে যে এক্সাম্পল অ্যামাউন্ট অফ ভিডিও লেয়ার নট সাপোর্ট অর্থাৎ এখন আমার ভিডিও লেয়ারটা সাপোর্ট করবে না সো ভিডিও যখন আনবো তখন এ জেব্রগোসিংয়ের ডাক কাটার মতন হয়ে যাবে অর্থাৎ জির জির করবে তো এটা কী হবে আমরা সাপোর্ট করবো তো এর জন্য আপনারা যা করবেন এখানে থ্রি ডট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন যে লেয়ার মুড বলে তো লেয়ার মুডে ক্লিক করবেন তো এখন লেয়ার মুড অর্থাৎ এখন আমরা আমাদের ভিডিওতে লেয়ার আনতে পারবো তো এর জন্য আমি আপনাদের দেখাই তো ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তো এখানে প্লাসে ক্লিক করবেন আপনাদের একটা প্রজেক্ট নিয়ে নেবেন তো প্রজেক্ট নেওয়ার পরে আমি একটা পিকচার নিলাম ধরেন একটা পিকচার নিয়ে নিলাম তো এখন আমি এই ভিডিওতে লেয়ার আনবো তো লেয়ার আনার জন্য আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে ক্লিক করার পর একটা ধরেন ভিডিওটা আনবো এই লেয়ারটা তো এখন দেখুন আমার এই ভিডিওটা লেয়ার এসেছে সো এখন আমি যদি ভিডিওটা প্লে করি তো এর মধ্যে লেয়ারটা যায় সো এখন দেখা যাচ্ছে যে এই লেয়ারটার কোনো ওয়াটারমার্ক সো আবার যদি আমরা এই সিটিং সিটিংটা অন না করি তাহলে আমাদের ভিডিওটা অন্য অনেকটা এরকম হতো আপনাদের দেখে অনেকটা এরকম হতো তো এই সিটিংটা চালু না থাকলে আমাদের ভিডিওটা অনেকটা এরকম হবে অর্থাৎ ঝিরঝির করবে সো এই সিটিংটা চালু করার পর ফলে আমাদের ভিডিওটা ওয়াটারমার্ক আসবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলায়কন বাটনটি ক্লিক করে নিন পরের ভিডিওগুলো সবার আগে পেতে